নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। প্রতি বছরের মতো এবছরেও আমরা ইন্ডিপেন্ডেন্ট ডে রাইড অর্গানাইজ করেছি। আগের বছরে আমরা হরিপুর সি বিচ গিয়েছিলাম, এবছরে ইন্ডিপেন্ডেন্ট ডেতে আমরা যাচ্ছি গড় জঙ্গল। আজকের ভিডিওতে এই রাইড সংক্রান্ত ইনফরমেশন, সমস্ত আইটেনারি, রুল এবং রেজিস্ট্রেশন প্রসেস আমি এই ভিডিও আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে যদি আপনি ইন্টারেস্টেড হন শেষ পর্যন্ত দেখবেন। তো এই রাইডের স্টার্টিং পয়েন্ট হচ্ছে ডানকুনি টোল প্লাজা। ডানকুনি টোল প্লাজা থেকে গড় জঙ্গলের দূরত্ব মোটামুটি 155 কিলোমিটার। মাঝখানে দুটো হল্ট থাকবে, একটা হচ্ছে শক্তিগড়, একটা হচ্ছে মুচিপাড়া। ডানকুনি টোল প্লাজা থেকে 15ই আগস্ট সকাল 6টার সময় আমরা রাইড শুরু করব, আর রিপোর্টিং টাইম থাকবে সকাল 5:30। এবার আসি এই রাইড সংক্রান্ত কিছু রুলের বিষয়ে। প্রথম যে রুলটা সেটা হচ্ছে রাইডিং গিয়ার, অর্থাৎ হেলমেট, এলবো গার্ড, নি গার্ড এবং পায়ে বুট। এটা না থাকলে এই রাইডে কেউ অংশগ্রহণ করতে পারবে না। রাইড স্টার্ট করার আগে টিম লিডার জানিয়ে দেবে আমাদের মিনিমাম স্পিড কত রাখতে হবে, তো সেই স্পিড মেনটেন করে আমাদের সকলকেই চলতে হবে। প্রত্যেককেই মিনিমাম একটা করে ওয়াটার বোতল ক্যারি করতে হবে। রাইডে বেরিয়ে পাবলিক প্লেসে অবশ্যই মাস্ক ইউজ করতে হবে। আমরা যেভাবে রাইড সেট করেছি সেখানে যাওয়া এবং আসা মিলিয়ে মোট 6টা টি ব্রেক থাকবে। এই 6টা টি ব্রেক একদমই ফ্রি অফ কস্ট, এবং তার সঙ্গে আপনাদেরকে দেওয়া হবে একটা করে টি শার্ট এবং মাস্ক, তার সঙ্গে বুকে একটা ব্যাজ দেওয়া হবে। এই রাইডটা করবার জন্য আমরা রেজিস্ট্রেশন ফি রেখেছি 300 টাকা। এই 300 টাকার মধ্যে কিন্তু লাঞ্চ এবং ব্রেকফাস্ট ইনক্লুডেড নয়। এই রেজিস্ট্রেশন ফিটা পে করার জন্য স্ক্রিনের বাঁদিকে দেওয়া যে নাম্বার আছে তাতে জিপে অথবা গুগল পের মাধ্যমে আপনারা এই 300 টাকা পেমেন্ট করতে পারবেন। আমাদের এই ইভেন্টের জন্য রেজিস্ট্রেশন ফি দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 25শে জুলাই। আপনারা যদি ইন্টারেস্টেড হন 25শে জুলাইয়ের মধ্যে পেমেন্ট করে 27শে জুলাইয়ের মধ্যে আপনারা রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে ফেলবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি রেজিস্ট্রেশন ফর্ম দিয়ে রেখেছি, সেই লিঙ্কে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে পারেন। এই রাইড সংক্রান্ত সমস্ত আইটেনারি এবং রুল যদি আপনাকে ডকুমেন্টস আকারে পেতে হয় তাহলে নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন IDR, তাহলেই আপনাকে আমরা আইটেনারি সেন্ড করে দেব। একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি মিস করে গেছি, এই রাইডে যে সমস্ত রাইডাররা থাকবে তারা যেমন রাইডিং গিয়ার পরে থাকবে, রাইডারের সঙ্গে থাকা পিলিয়নকেও কিন্তু প্রপার রাইডিং গিয়ার মেনটেন করতে হবে। তো আজকের ভিডিওতে শুধুমাত্র এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্যই এই ভিডিওটা করলাম। তো সুতরাং ভিডিওটা বড় না করে এখানেই শেষ করছি। আর আপনি যদি এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে প্রথম এসে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। তো তাহলে দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিও ততদিনের জন্য।